কম খরচে বেশি লাভ হওয়ায় রংপুরে বাড়ছে কলার আবাদ। গুণে মানে ভালো হওয়ায় এখানকার কলার চাহিদাও আছে বেশ। উৎপাদন নিশ্চিত ও আবাদ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। রংপুর ব্যুরো প্রধান শফিউল করিমের তথ্য আরও জানাচ্ছেন রেজন শরীফ। এক সময়ের মঙ্গাপীড়িত রংপুর অঞ্চলের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বছরের পর বছর পতিত থাকা জমিতে এখন নানা রকম রবি শস্য চাষ হচ্ছে, ফলে কর্মহীন মানুষগুলো পেয়েছে উপার্জনের পথ। এতে তাদের ভাগ্যে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। এখানে কলা আবাদের উপযোগী মাটি ও আবহাওয়া থাকায় ভালো ফলন হয়। অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় এখানকার চাষিরা কলা আবাদে উদ্বুদ্ধ হচ্ছেন, ফলে পতিত জমিগুলো এখন কলা আবাদের আওতায় এসেছে। ধানে যে হারেই মনে করেন সার, ঔষধ বা টাকা ব্যয় হয়, এই তুলনায় এখানে কম ব্যয় হয়। কলার আবাদে যে খরচ হয় তার চেয়ে 3 গুণ লাভ হয়। ধান, গম, পাট এগুলোর তুলনায় বেশি পরিমাণে অনেক লাভজনক আছে, এই জন্য আমরা কলা চাষ করি। কলা চাষে খরচও তুলনামূলক কম। সারা বছর এর চাহিদা থাকায় কৃষককে বসে থাকতে হয় না। এতে ব্যস্ততা বেড়েছে এই অঞ্চলের চাষিদের। কলা অন্যান্য ফসল হচ্ছে লাভজনক, এই জন্য লাভজনক। এটা কিন্তু আপনার একটা যেহেতু বর্ষকী ফসল, এই বর্ষকী ফসলের কারণে আপনার যে খরচটা হয়, খরচটা কিন্তু বোঝা যায় না। কৃষি অফিস থেকে যদি লোক আসিল হয়, যে সরকার যদি মনে করেন কইলে হয়, তেমনি আমাদের আরও উপকার হলে। অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় কলার আবাদ বাড়াতে কৃষককে সব রকম সহায়তার কথা জানান জেলা কৃষি কর্মকর্তা। কলা চাষের জন্য কৃষকদের যেসব টেকনিক্যাল পরামর্শ, সেগুলো আমাদের যে মাঠ কর্মীরা আছে তারা প্রতিনিয়ত কৃষকদেরকে এইসব পরামর্শ দিয়ে যাচ্ছে, যার কারণে কোনো ঝামেলাবিহীন বা রোগ পোকামাকড়ের ব্যাপক আক্রমণ ছাড়াই রংপুরের আমাদের কলা চাষিরা কলার আবাদ সুন্দর মতো তুলছে। কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলায় কলার আবাদ হয়েছে 2180 হেক্টর জমিতে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 82,000 মেট্রিক টন। রেজওয়ান শরীফ, মোহনা সংবাদ।